কার কখন মৃত্যু হবে কেউ জানে না, মৃত্যু কখনো কাউকে ভুলে আসে না, অনেক সময় রাতের ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়। অনেকেই বলেন ঘুমের মধ্যে মৃত্যু যেন শান্তির চলে যাওয়া, কিন্তু তাই কি? ঘুমের মধ্যে ঠিক কি কি কারণে মৃত্যু হয় জানেন? তা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণগুলো জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটি ছোট অনুরোধ যে স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনেক ক্ষেত্রে শরীরের মাত্রাতিরিক্ত ওজন, শ্বাসযন্ত্রের সমস্যা, ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাওয়া ও অন্যান্য বেশ কিছু কারণে মানুষের নাক ডাকার সমস্যা হতে পারে। তবে স্লিপ অ্যাপোনিয়ার কারণেও নাক ডাকার সমস্যা হতে পারে, যা বাড়িয়ে দিতে পারে অকাল মৃত্যুর ঝুঁকি। একটি গবেষণায় উঠে এসেছে স্লিপ ডিসঅর্ডারের এই সমস্যায় হৃৎপিণ্ডের ডান এবং বাম দিকের ভেন্টিকুলারের মারাত্মক ক্ষতি হয়। সম্প্রতি একটি প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 3 কোটি মানুষ স্লিপ অ্যাপিয়ায় আক্রান্ত। দেখে নেওয়া যাক কি কি কারণে ঘুমের মধ্যে মৃত্যু হয়। 1. হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু ঘটে থাকে। 2. দম আটকে যাওয়া বেশিরভাগ সময়ই ঘুমের মধ্যে মৃত্যুর কারণ। 3. স্ট্রোক, ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখাও মানুষের মৃত্যু হয়। 4. ঘরে কার্বন মনোক্সাইডের প্রভাবেও অনেক সময় ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে। 5. নাক ডাকার কারণেও মৃত্যু ঘটে। অবজ্ঞা না করে এই ধরনের কোনো সমস্যা থাকলে আগেভাগেই চিকিৎসা করান। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি আপনার বন্ধুদের বা অন্য মানুষদের সচেতন করতে চাইলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চেষ্টা থাকবে এটাই যে স্বাস্থ্য বিষয়ক ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরা, আর আপনাদের কাছ থেকে এরকম ভালোবাসা প্রত্যাশা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।